জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিদ্ধেশ্বরী কলেজটি ঢাকা অঞ্চলের মধ্যে চতুর্থ স্থান অর্জনকারী এবং বেসরকারি কলেজগুলোর মধ্যে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী সিদ্ধেশ্বরী কলেজ র্যাঙ্কিংয়ে অবস্থান নিয়েছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সকল শিক্ষক কর্মচারী, আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং গভর্নিং বডি সবাই খুবই আনন্দিত এ বিষয়ে এবং আমরা সামনের দিকে আরও ভালো র্যাঙ্কিংয়ে ভালো ফলাফল পাবো এই আশাবাদ ব্যক্ত করে এবং আমরা এই টার্গেট নিয়েই ছেলেমেয়েদের শিক্ষাদান করাই। কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র শিক্ষায় লেখাপড়া না করে আমরা যদি কারিগরি শিক্ষা, তারা হয় কম্পিউটার বা বিভিন্ন ধরনের যে কোর্সগুলো রয়েছে সেগুলো করবে এবং বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা রয়েছে, তারা বিজ্ঞানসম্মত শিক্ষাই হবে এবং আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক আধুনিক প্রযুক্তি নির্ভর সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারকে ধন্যবাদ জানাই যে এই 12টি পিজিডি কোর্স চালু করায় এবং বর্তমান শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য এই শর্ট কোর্সগুলো চালু হয়েছে এবং এই বছরের এই সেশন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা নিজেরাই এটা চালু করেছেন। ভবিষ্যতে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে দেয় তাহলে আমরা অবশ্যই এই কোর্স চালু করব এবং ছাত্রছাত্রীদেরকে আমরাও এই শিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করব। সুসজ্জিত অডিটোরিয়াম, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাব, বিষয়ভিত্তিক আধুনিক বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্মার্ট বোর্ড, সমৃদ্ধ লাইব্রেরি, অনার্স ও মাস্টার্স শ্রেণীর প্রতিটি বিভাগের জন্য আলাদা সেমিনার কক্ষ, একাডেমিক শিক্ষার পাশাপাশি রয়েছে কো কারিকুলাম বিভিন্ন অ্যাক্টিভিটিস। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের প্রফেসর ফয়েজ হোসেন মেধাবৃত্তি রয়েছে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীদের জন্য মিসেস ফরিদা হোসেন মেধাবৃত্তি আমাদের এখানে চালু রয়েছে এবং আমরা ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।